হ্যালো বন্ধুরা, আমি তথাগত। তোমরা দেখছো তথাগত ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করতে চলেছি ভবিষ্যতের ভূত মুভিটি নিয়ে। ভবিষ্যতে ভূত মুভিটি শুক্রবারে রিলিজ করেছে এবং শুক্রবারে রিলিজ করার পরে কিন্তু বইটির ব্যবসা কিন্তু ভালোই শুরু করে দিয়েছিল। এবং শুক্রবারে কিন্তু আমি মুভিটি দেখেছি এবং তা মুভিটি রিলিজ করার সাথে সাথে তারপরেই কিন্তু আমি মুভিটি দেখে রিভিউ করে দিয়েছিলাম মুভিটি কেমন হয়েছে। তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই আই বাটনে ক্লিক করে সেই রিভিউটা দেখে নিতে পারো যে এই মুভিটি কেমন হয়েছে এবং তার চরিত্রগুলো সবাই কেমন অভিনয় করেছে বা কেমন বা এই মুভিটা তোমরা হলে গিয়ে দেখবে কিনা তা নিয়ে কিন্তু আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি। আজ আমরা এই ভিডিওতে কিন্তু একটা অন্য ধরনের আলোচনা করতে চলেছি, কারণ শোনা যাচ্ছে নাকি এই যে ভবিষ্যতে ভূত মুভিটি নাকি সমস্ত হল থেকে নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ শুক্রবারের পরের দিন থেকে নাকি সমস্ত হলে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কি কারণে অর্থাৎ কি এক্স্যাক্টলি কারণ সেটি কিন্তু এখনো জানা যায়নি যে কি কারণের জন্য সমস্ত হল থেকে এই মুভিটি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কালকে যারা এই মুভিটা দেখতে গেছিলো, অর্থাৎ শনিবার দিন যারা এই মুভিটা দেখতে গেছিলো, তারা কিন্তু নিরাশ হয়ে ঘরে চলে এসেছে, কারণ সমস্ত হল মালিকরা বলেছে এই মুভিটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যারা অগ্রিম বুকিং করেছিল অর্থাৎ বুক মাইশো থেকে, তাদের কিন্তু টাকা ফেরত দেওয়া হয়েছে বলে এমনকি জানানো হয়েছে। এবং এর পরিচালক অর্থাৎ এই মুভিটির পরিচালক কিন্তু জানিয়েছেন তিনি কিন্তু এফআইআর করবে, অর্থাৎ হাইকোর্টে যাবে। এই মুভিটি কেন বন্ধ হলো, কিসের জন্য বন্ধ হলো, অনেকে বলছে কিন্তু এই মুভিটি অনিকেত দত্ত নাকি প্রচুর পরিমাণে নাকি রাজনৈতিক দেখানো হয়েছে বলে দেখানোর ফলে কিন্তু এই মুভিটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমার কি মনে হয়েছে আমি জানি না, কিন্তু আমি যখন মুভিটি দেখেছি তখনই কিন্তু আমি তখনই বলেছিলাম ওই ভিডিওতে যে মুভিটি কিন্তু সম্পূর্ণ একটি রাজনৈতিক বা অন্য কোনো মুভিটি করানো হয়েছে। আমি কিন্তু বলিনি যে একবারও কটাক্ষ করে এই মুভিটি তৈরি করা হয়েছে, এখনকার সরকারের উপরে নাকি কটাক্ষ করে কি নাকি এই মুভিটি তৈরি করেছে এমনই কিন্তু শোনা যাচ্ছে। অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখো, তাহলে সমস্ত কিছু বোঝা যাবে মুভিটি কেমন হয়েছে বা কতটা পরিমাণে রাজনীতি দেখানো হয়েছে সেটি কিন্তু জানা যাবে। তবে এই মুভিটি সম্পর্কে আরও কোনো তথ্য হলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এখন একটি বলার প্রয়োজন আমার যে আপনারা না জেনে কিন্তু হলে দেখতে যাবেন না এই মুভিটি, আগে শুনে দেখবেন যে এই মুভিটা কোনো হলে চলছে কি না, তারপরে কিন্তু এই মুভিটি দেখার জন্য ঘর থেকে রেডি হয়ে বাড়াবেন। অবশ্যই কিন্তু এটি আপনাদেরকে আমি বলে দিলাম। এবং ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।